আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্ষীরের তাল পাটিসাপটা। খুবই মজাদার, খুবই ইয়াম্মি এই পিঠাটা বানাতে। আসুন দেখি কি কি উপকরণ আমি ব্যবহার করছি। আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি 1 লিটার, এবং এই দুধটাকে আমি জাল করে প্রায় 1/4 লিটার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1/2 কাপ পরিমাণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি নেড়ে দিব, এবং এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, তারা চাইলে আরও 2 চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, এবং 1 টেবিল চামচ পরিমাণ কাজু ও পেস্তা বাদামের কুচি। সম্পূর্ণ ভিন্নধর্মী এই ক্ষীরটা, অসম্ভব টেস্টি, খুবই মজাদার। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এমন টেস্টি। আশা করি যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি, আপনারা যদি তালের পাটিসাপটা বানাতে চান তাহলে অবশ্যই এই উপকরণ দিয়ে এই ক্ষীরটা আপনারা বানিয়ে একবার ট্রাই করবেন। আশা করছি পিঠাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই লো ফ্লেমে আমি অনবরত নেড়ে ক্ষীরটা তৈরি করছি, যেন নিচে না লেগে যায় খেয়াল রাখতে হবে। খুব ঘন হয়ে এলে আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। একটা বাটিতে আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি 2 কাপ পরিমাণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ অল পারপাস আটা, বা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সুজি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। যেহেতু আমি ডোটার মধ্যে তাল ব্যবহার করব, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘন করে জাল করা 1 কাপ পরিমাণ তাল। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হওয়া দরকার। কুসুম গরম পানি ব্যবহার করলে ডোটা খুব ভালো হবে। একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ একটু ঘন করে তৈরি করে রাখা কুসুম গরম দুধ। দুধটা মিক্স করে আমরা এবার এর ঘনত্বটা একটু চেক করব। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু গরম পানি বা কুসুম গরম পানি ব্যবহার করব। আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করেছি। এর থিকনেসটা খুব ঘন হবে না, আবার খুব ঢলঢলে পাতলাও হবে না। এটা আপনারা ধরলে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম থিকনেসটা এরকম হবে। পাটিসাপটার ডো খুব ঘন হলে হবে না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি তালের, যেহেতু তাল ব্যবহার করছি, তালের ন্যাচারাল কালারটা রাখার জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি। একটি ফ্রাই প্যানে এরকম অয়েল ব্রাশ করে আমি এবার মাঝারি সাইজের একটি চামচের 1 চামচ পরিমাণ ডো এর মধ্যে দিয়ে দিব। আর যেহেতু পিঠাটা আমি একটু ছোট শেপে তৈরি করব, এর ডিজাইনটা একটু অন্যরকম করব, তাই ডোটা আমি 1 চামচই ব্যবহার করব। আর মোটা করে এর মধ্যে আমি আমার তৈরি করে রাখা ক্ষীরের পুরটা এভাবে দিয়ে দিব, অপেক্ষা করব। এবং এরপরে আমি 2 দিক দিয়ে 2টি ভাঁজ এভাবে তুলে দিব। একটু প্রেস করে পিঠাটা আমি আস্তে করে আলতো করে তুলে নিব। এবার প্রতিটি পিঠা ভাজার আগে হালকা করে অয়েল ব্রাশ করে নিয়ে একটু অপেক্ষা করব। যেহেতু ডোটা আমি ছড়াবো না, ছোট করে ভাজব, তাই একটু অপেক্ষা করব যাতে এটা বয়েল হয় নিচের পাটটা। 2 দিক দিয়ে 2টো ভাঁজ দিয়ে আমি এভাবে পিঠাটা তৈরি করব। দেখতে খুবই সুন্দর হবে পিঠাটাতে। যেহেতু ডোর মধ্যে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়েছি, তো ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপরে এই নারকেল দিয়ে কিশমিশ বাদাম
ঘন দুধের এই ক্ষীরটা যখন আমি দিচ্ছি তখন এর চেহারাটা আসলে অসম্ভব সুন্দর হয়ে উঠছে, ফুটে উঠছে, এবং খেতেও আশা করি খুবই ইয়াম্মি হবে আমার মতন যারা পিঠা লাভার এবং যারা তালের ফ্লেভারটা খুব পছন্দ করে। এই সিজনে অবশ্যই এই পিঠাটা মিস করবেন না, অসম্ভব খেতে মজাদার এই পিঠাটা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, দেখতে অসম্ভব সুন্দর, অসম্ভব ইয়াম্মি এই পিঠাটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমার রেসিপিটি, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সকলের সুস্থতা কামনা করি আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।